SNN 24 TV পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ। স্বাস্থ্য বিভাগের নিয়োগে জালিয়াতি এবং দুর্নীতির অভিযোগে খাগড়াছড়ির সাবেক সিভিল সার্জন ও রাঙামাটির বর্তমান সিভিল সার্জন সহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এ ঘটনায় উদয়ন চাকমা নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় মামলাটি দায়ের করেন। 2013 সালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ নিয়ন্ত্রিত স্বাস্থ্য বিভাগে ফার্মাসিস্ট পদে জালিয়াতি এবং আর্থিক সুবিধা নিয়ে উদয়ন চাকমা এবং সুমন চাকমাকে নিয়োগ দেওয়া হয় বলে মামলা অভিযোগ করা হয়। মামলায় সে সময় নিয়োগ বোর্ডের আহ্বায়ক ছিলেন তৎকালীন জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ার বীর কিশোর চাকমা অটল, তৎকালীন সিভিল সার্জন নারায়ণ চন্দ্র দাস, রাঙামাটির বর্তমান সিভিল সার্জন ডক্টর শহীদ তালুকদার, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রিয় কুমার চাকমা। এ ঘটনায় চাকুরি প্রার্থী দুইজন এবং নিয়োগ বোর্ডের চারজনকে আসামি করে মামলা করা হয়েছে। 2013 সনের নিয়োগ নিয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ ছিল, ওই অভিযোগের দায়ে আমরা তন্ন তন্ন করে যাচাই বাছাই করে আজকে আমরা ছয়জনের বিরুদ্ধে মামলা করলাম। যারা নিয়োগ কমিটির বাছাই কমিটিতে ছিল ও চারজন এবং যারা সুবিধাভোগী দুজন, একজন সুবিধাভোগীকে আমরা অ্যারেস্ট করে নিয়ে এসেছি। SNN 24 TV পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ।